ঘূর্ণিঝড় মহাসেন ফেরত যাওয়ার পরদিন কক্সবাজারের টেকনাফ উপকূল একেবারে শান্ত, গর্জনহীন সমুদ্র সৈকত। কিন্তু সেদিনের শেষবেলায় এখানে ভেসে আসে অন্তত 25টি লাশ, পরদিন পাওয়া যায় আরো 6টি। টেকনাফের দরগারচর সহ আশপাশের এলাকার মানুষ তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মরদেহগুলো। জানা যায়, মিয়ানমার থেকে 200 যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি লঞ্চ ডুবিতে ওই ঘটনা ঘটে। রাজাছড়া থেকে 5টা, দরগাছড়া থেকে 10টা, আর উত্তর লম্বরি থেকে উদ্ধার করা হয়েছে 5টা। ঘন্টা দেড় ঘন্টার মধ্যে সব লাশ উদ্ধার হয়ে গেছে। পরে লাশগুলো নেওয়া হয় টেকনাফ থানায়। উদ্ধার করা মোট 31টি মরদেহের মধ্যে শিশুই 25টি আর বাকি 6টি নারী। মরদেহগুলোর সঙ্গে পাওয়া যায় মিয়ানমারের মুদ্রা। সেই সূত্র ধরেই বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের সাথে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি। নাসাকা বাহিনীর যে কর্মকর্তা ডাইরেক্টর আছেন, ওনার কাছে পত্র আলাপ করা হয়েছিল। তাদের পক্ষ থেকে কোনো দাবি নেই, কোনো অবজেকশন নেই। আমাদের দায়িত্ব নিয়ে যদি আমরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানটা সম্পন্ন করে এখানে দাফন করতে পারি, সেই ক্ষেত্রে তারা আমাদেরকে সেইভাবে সুপারিশ করেছে। এই মানবতার দায়বোধ থেকে লাশ হয়ে ফিরে আসা রোহিঙ্গা মুসলিমদের দাফনের ব্যবস্থা করে টেকনাফ থানা পুলিশ। জানা যায়, অংশ নেন টেকনাফের কোলাল পাড়ার এলাকাবাসী। যথাযথ মর্যাদা দিয়ে আমরা ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে দাফনের ব্যবস্থা করেছি। দু তিন দিন আগের গলি পচে যাওয়া পরিচয়বিহীন মরদেহগুলো যত্নের সাথে দাফন করা হয় স্থানীয় কবরস্থানে। জাতিসংঘের বর্ণনা মতে রাষ্ট্রীয়ভাবে বিশ্বের সবচেয়ে নিগৃহীত জনগোষ্ঠী মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়। জীবিত কিংবা মৃত, কোনো অবস্থাতেই তারা মানুষের মর্যাদা পান না সে দেশের নাগরিক হওয়া সত্ত্বেও। সুতরাং ঘূর্ণিঝড় মহাসেনে বাংলাদেশে ভেসে আসা রোহিঙ্গা মুসলিমদের মরদেহগুলো ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকার কোনো সাড়া না দিয়ে আবারও প্রমাণ করল যে তারা রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে কতটা অমানবিক। মাকসুদুন নবী, চ্যানেল 24, টেকনাফ, কক্সবাজার। ব্রাজিলের